কি খবর গাইজ? হাই হ্যালো, সকলে ভালো আছেন? আশা করি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে পুজো আছে, ফলোহারিণী কালী পুজো। তো এটা আমাদের কুলদেবী, বাট আমরা সকালবেলা আমাদের একটা রীতি আছে আমাদের বাড়িতে, যে আপনারা দেখতে পাচ্ছেন, কাছে নিয়ে গিয়ে দেখাবো। তো ওইটা হলো আমাদের রাজরাজেশ্বরীর মন্দির, সকালে আমাদের এখানে পুজো হয়, তারপরে এখান থেকে পুজো দিয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আবার রাত্রেবেলা কালী পুজো হয়। তো আপনারা এই থিমটা দেখুন, যে জায়গাটা কত সুন্দর। আমরা হয়তো সবাই কাজের সূত্রে বিভিন্ন জায়গায় বাইরে থাকি, এটা আমাদের দেশ বাড়ি। সো বিউটিফুল প্লেস, মানে আপনাদের বিউটিফুল প্লেস। তো আচ্ছা, করতে করতে আছো, ভালো হয়ে যাবে। তো বলবো, অসাধারণ লোকেশন। আমরা যারা কর্মসূত্রে বিভিন্ন সময় বাইরে থাকি, আজকে তাদের জন্য এই জায়গাটা স্বর্গ। তো এটা কী চাষ হয়েছে বলো তো? এটা বাদাম, যে বাদাম আমরা কিনে খাই রাস্তাতে, সেই বাদাম চাষ হয়েছে। এখনো হয়নি। তো যাই হোক, ওই যে দূরে দেখছি ওইটা মন্দির, আর এখানে কাকু কাকিমা মা সকলে আছে। তো আজকে ধুতি পরেছি, খুব সুন্দর লাগছে ব্যাপারটা, হাঁটতে হাঁটা খুব ডিসব্যালেন্স হচ্ছে, খুব ডিসব্যালেন্স হচ্ছে। তো ম্যাডামকে একটু দেখাই, দেখুন আপনারা পাহাড়ের উপর দিয়ে হেঁটে আসছে কেমনভাবে। কি অসুবিধা হচ্ছে নাকি? খুব অসুবিধা তো হওয়ার কথা না, আমি পড়বো না, আমার ছোট থেকে প্রচুর অভ্যাস আছে। সো গাইজ, এই এই রাস্তা দিয়ে আপনারা কারা কারা হেঁটেছেন এরকম, মানে হঠাৎ করে অনেকদিন পর আমি আসতাম, আমি আরে আসো আসো, জলের বোতলটা দাও, তাহলে সুবিধা হবে হাঁটতে। এখানে একটা ব্যালেন্স দরকার, এই ব্যালেন্সটা যদি ঠিক থাকে তো সব আমি যেটা দিয়ে দৌড়ে দৌড়ে চলে যাবো। তোমার অভ্যাস আছে, আমি এটা দিয়ে দৌড়ে দৌড়ে চলে যাবো। থাক 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 থাক, আমার সব কিছু অভিজ্ঞতা আছে, আমি জমিতে চাষও করেছি, সব কিছুই শিখে রাখতে হয় একটু একটু। তো আমরা যেটার জন্য সারা বছর অপেক্ষা করি, সেই মায়ের মন্দির আমরা চলে এসেছি, যার নাম রাজরাজেশ্বরী। সারা বছর সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করে, আমরা এই দিনটাকে মিস করি না। খুব প্রবলেম হয় না বললেই চলে, প্রবলেম তো পড়ে। জায়গাটার মাহাত্ম্য এটাই যে আপনি গরমকালে এলেও এখানে আপনার গরম লাগবে না, বাট পিছনেই নদী, ঠিক আছে, এখানে বন্যা হয় প্রচণ্ড, তো কোনোভাবে মা বা গ্রামবাসীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না। তো আমরা যখন ছোট ছিলাম তখন অনেকটা পথ হেঁটে আসতাম, বাট এখন আমরা সব বাচ্চা টাচ্চার জন্য আমরা গাড়িতেই আসি সকলে। তো আর একটু চলে এসেছি আমি, কারো কারো যদি মনে কোনো কষ্ট থাকে বা কোনো সমস্যা থাকে ব্যক্তিগত, প্রত্যেকেই মাকে দর্শন করার পর জানাতে পারেন, তো আসলে ঠিক হয়ে যাবে। এই পথগুলোতে প্রচন্ড কাঁটা থাকে, একদম দুর্দান্ত জায়গা, দুর্দান্ত পরিবেশ। এই দেখুন, যেটা মেন সেটা হচ্ছে এই যে নদী, মায়ের পেছন দিক দিয়ে নদী বেরোচ্ছে, আর আমরা যে ব্রিজটা দিয়ে এলাম ওই নদীটাই রাউন্ড দিয়ে এদিকে এসছে। সো অনেক অপেক্ষাকৃত, যেটা লাস্ট আপনাদের দেখানোর জন্য অপেক্ষা করছি। চলুন,
না সব ধোয়া মোছা এই কাপড়ে তো হাত দিইনি আমি এসেছি ওরে হাত দাও এই যে এটা দিয়ে দাও দেখো কি দারুণ জায়গা। সো আপনারা সকলে দেখলেন, মায়ের দর্শন করলেন। এই হলো মায়ের মন্দির, খুব জাগ্রত। আপনারা প্রত্যেকে নিজেদের মতো করে মাকে ডাকুন, মা সারা জীবন আপনাদের সাথে বা আমাদের সকলের সাথে থাকবে।